नमस्कार बंधु बान्धवी सकल मोर यूट्यूब चेनेल लोले सकलोके स्वागतम जानाइछो। आजि आमि एटा खुबे इम्पर्टेन्ट टपिक आलोचना करिम जितु होइछे भग्नांशर ग ख उ बा लखागु। भग्नांशर ग ख उ बा लखागु उलिवा जिकोनो कम्पिटिटिभ एग्जामत आहे, गतिके आपोनालोके एतु भालके बुझि लबो केनेके उलियाय। किन्तु एइ भिडिअटो चोवार आगते मोर इयार आगर भिडिअटो चाइ लबो, तात आमि लखागु बा ग ख उ केनेके उलियाय सेतु धुनियाके आलोचना करिछिलो। सेतु भिडिअ जदि चाइ लय আপোনালোকে এই ভিডিওটো বুজি পোৱাৰ সহজ হ'ব। মোৰ ইয়াৰ আগৰ ভিডিঅ'টোৰ লিংক ডেছক্ৰিপশ্যনত দিয়া থাকিব, আপোনালোকে সেইটো ভিডিঅ' চাই ল'ব। এতিয়া আমি কেনেকৈ ভগ্নাংশৰ লখাগু বা গোখাগুনো উলিয়াই চাওঁ আহোঁচোন। ভগ্নাংশ বুলি কাক কয়? আমি ধৰি লওঁ এটা ভগ্নাংশ ল'লোঁ এ বাই বি, ঠিক আছে। এ বাই বি এটা আমি ভগ্নাংশ লৈছোঁ, যিকোনো এটা ভগ্নাংশ। এই ভগ্নাংশৰ হৰ কোনটো আৰু লব কোনটো? ভগ্নাংশটোৰ তলত যিটো থাকে আমি সেইটো কি বুলি কওঁ? হৰ, ঠিক আছেনে? আৰু ভগ্নাংশটোৰ ওপৰত যিটো থাকে তাক আমি কি বুলি কওঁ? লব। হৰ আৰু লব আপোনালোকে প্ৰথমতে বুজি ল'ব লাগিব, তেতিয়া আপোনালোকৰ যিটো ভগ্নাংশ দিয়া থাকিব তাৰ গ খ উ বা লখাগু উলিয়াত আপোনালোকে সহজ হ'ব। প্ৰথমতে হৰ কাক কয় বা লব কাক কয় সেইটো আপোনালোকে বুজিব লাগিব, তাৰপিছত আমি ভগ্নাংশৰ গ খ উ বা লখাগু কেনেকৈ উলিয়াই সেইটো বুজিম। এতিয়া আপোনালোকে বুজি পালেনে? ওপৰত যিটো অংশ থাকে সেইটোক আমি কি বুলি ক'ম? লব বুলি ক'ম। আৰু তলত যিটো থাকে সেইটো কি বুলি কয়? হৰ বুলি কয়, ঠিক আছে। এতিয়া যদি কোনো এটা ভগ্নাংশৰ আপোনাক ল খা গু উলিয়াব দিয়ে, ল খা গু যদি উলিয়াব দিয়ে, বা ইংলিছত কি হ'ব? এল চি এম, লিষ্ট কমন মাল্টিপল। কোনো এটা ভগ্নাংশৰ যদি আপোনালোকক ল খা গু উলিয়াব দিয়ে তাৰ সূত্ৰটো কি জানেনে? ভগ্নাংশটোৰ যিকেইটা, চৰি, এটা ভগ্নাংশ নহয় দুটা তিনিটা ভগ্নাংশ দিয়া থাকিব। কোনো দুটা বা তিনিটা ভগ্নাংশৰ যদি আপোনালোকক ল খা গু উলিয়াব দিয়ে তেতিয়াহ'লে ভগ্নাংশকেইটাৰ যিটো লব হ'ব, লব যিকেইটা থাকিব, ধৰি লোৱা এ বাই বি, ঠিক আছে, চি বাই ডি, ই বাই এফ, এই তিনিটা ভগ্নাংশ আমি লৈছোঁ। এই তিনিটা ভগ্নাংশৰ আমাক কি উলিয়াব দিছে? ল খা গু উলিয়াব দিছে, ঠিক আছে। এই তিনিটা ভগ্নাংশ যদি আমাক ল খা গু উলিয়াব দিয়ে আমাৰ কাৰণে ফৰ্মুলাটো কি হ'ব জানেনে? লবকেইটাৰ আমি ল খা গু উলিয়াব লাগিব, এল চি এম কাৰ ল'ব লাগিব? লবকেইটাৰ, লবকেইটাৰ লখাগুটো ওপৰত হ'ব, আৰু হৰকেইটাৰ যিকেইটা হৰ হ'ব হৰকেইটাৰ আমি কি ল'ব লাগিব? গ খাগু উলিয়াব লাগিব, ঠিক আছে, এইচ চি এফ হৰকেইটাৰ। এইটো হ'ল ভগ্নাংশৰ লখাগু উলিওৱাৰ সূত্ৰ। আপোনালোকক যদি ভগ্নাংশৰ লখাগু উলিয়াব দিয়ে তেতিয়াহ'লে যিকেইটা লব থাকিব লবকেইটাৰ লখাগুটো ওপৰত হ'ব আৰু হৰকেইটাৰ গ খাগুটো তলত হ'ব। সেই তাৰপিছত সেইটো কৰাৰ পিছত আপোনালোকে যিটো মান পাব সেইটোৱে হ'ব আপোনালোকক যিকেইটা ভগ্নাংশ দিয়া আছে সেই ভগ্নাংশকেইটাৰ লখাগু, ঠিক আছে। মানে লখাগু উলিয়াব দিলে লবকেইটাৰ লখাগুটো ওপৰত হ'ব। ঠিক তেনেদৰে যদি আমাক গ খা উ উলিয়াব দিয়ে, গৰিষ্ঠ সাধাৰণ উৎপাদক, ঠিক আছে, গ খাগু যদি উলিয়াব দিয়ে তেতিয়াহ'লে সূত্ৰটো কি হ'ব জানেনে? ওপৰত কি হ'ব? লবকেইটাৰ আমি গ খা উ উলিয়াব লাগিব, ঠিক আছে, লবকেইটাৰ গ খাগু, এইচ চি এফ, গ খাগু উলিয়াব লাগিব কাৰ? লবকেইটাৰ, লবকেইটাৰ গ খাগুটো ওপৰত হ'ব আৰু হৰকেইটাৰ আমি কি ল'ব লাগিব তেতিয়া? ল খাগু ল'ব লাগিব, গম পাইছেনে? মানে যিটো উলিয়াব দিব যদি ল খাগু উলিয়াব দিয়ে তেতিয়াহ'লে ওপৰত আমি ল খাগু উলিয়াব লাগিব লবকেইটাৰ, তলত গ খাগু উলিয়াব লাগিব তল হৰকেইটাৰ, ঠিক আছে। আৰু যদি আমাক গ খাগু উলিয়াব দিয়ে তেনেহ'লে আমি কি ক'ব লাগিব? লবকেইটাৰ গ খাগু উলিয়াব লাগিব আৰু হৰকেইটাৰ ল খাগু উলিয়াব লাগিব। দুইটা ওল্টা, দুইটা ফৰ্মুলা ওল্টা আপোনালোকে চাই ল'ব। ল খাগুৰ ক্ষেত্ৰত আমি লবকেইটাৰ ল খাগু উলিয়াব লাগিব আৰু হৰকেইটাৰ গ খাগু উলিয়াব লাগিব, যিটো মান পাম সেইটো আমাৰ যিটো যিকেইটা ভগ্নাংশ ল খাগু দি উলিয়াব দিছে তাৰ ল খাগু হ'ব। আৰু যদি গ খাগু উলিয়াব দিয়ে তেনেহ'লে আমি কি কৰিব লাগিব? হৰকেইটাৰ আমি গ খাগু উলিয়াব লাগিব আৰু লবকেইটাৰ আমি ল খাগু উলিয়াব লাগিব, তাৰপিছত আমি যিটো মান পাম সেই মানটো কি হ'ব? যিকেইটা ভগ্নাংশ দিয়া থাকিব সেই ভগ্নাংশকেইটা গ খাগু হ'ব, ঠিক আছে। এতিয়া আমি এটা উদাহৰণ দি ধুনীয়াকৈ বুজোৱা হওকচোন ভগ্নাংশৰ ল খাগু বা গ খাগু কেনেকৈ উলিয়াই। ধৰি লওক আমি তিনিটা ভগ্নাংশ লৈছোঁ। প্ৰথমটো হ'ল 35/12 আৰু ছেকেণ্ডটো হ'ল 49/30 আৰু থাৰ্ডটো হ'ল 21/40, ঠিক আছে। এই তিনিটা ভগ্নাংশৰ আমি কি উলিয়াব লাগে? গ খাগু উলিয়াব লাগে, এইচ চি এফ গ খাগু কিমান সুধিছে, ঠিক আছেনে? আমাক এই তিনিটা ভগ্নাংশ দিছে, আমি এই তিনিটা ভগ্নাংশৰ কি উলিয়াব লাগে? গ খাগু উলিয়াব দিছে, ঠিক আছে। আমি গ খাগু সূত্ৰটো কি পাইছিলোঁ? গ খাগু সূত্ৰটো আমি কি পাইছিলোঁ? আমি লবকেইটাৰ কি উলিয়াব লাগিব? গ খাগু উলিয়াব লাগিব আৰু তাক কিহেৰে হৰণ কৰিব লাগিব? হৰকেইটাৰ যি
আমি ল সাগ পাম। ইয়াত হৰ কি কি আছে, ইয়াত লব কি কি আছে, প্ৰথমে লব কিটা লৈ লওঁ। লব কি কি আছে, 35, 49, 21, ঠিক আছে। হৰত কি কি আছে, হৰ কি কি হ'ব, 12, 30, 40, ঠিক আছেনে। আমাৰ সূত্ৰটো কি, আমি লবকেইটাৰ গ সাগু উলিয়াব লাগিব, আৰু তাৰ সেইটো যিটো মান পাম তাক আমি হৰকেইটাৰ যিটো ল সাগু পাম সেইটোৱে হৰণ কৰিলে যিটো মান পাম সেইটোৱে হ'ব ভগ্নাংশকেইটাৰ গ সাগু, ঠিক আছে। এতিয়া আমি কি ক'ব লাগিব, সূত্ৰমতে প্ৰথমতে লবকেইটাৰ গ সাগু উলিয়াব লাগিব। আমি এই তিনিটা সংখ্যাৰ গ সাগু উলিয়াব লাগিব, ঠিক আছে। প্ৰথমতে আমি 35, 49 আৰু 21ৰ গ সাগু উলিয়াব লাগিব। আমি কেনেকৈ উলিয়াই চাওঁচোন, কালি আমি শিকিছিলোঁ ধুনীয়াকৈ কেনেকৈ উলিয়াই। আমি কি কৰিম, সৰু সংখ্যাটোৱে এটা সংখ্যা হৰণ কৰিম যিকোনো এটাক, ধৰি লওক আমি 21, সৰু সবচে সৰু নহয়, 21 আমি 35ক হৰণ কৰিলোঁ। গ সাগু উলিয়াই সূত্ৰত আমি কালি শিকিছিলোঁ, কেইবাৰ যাব, এবাৰ যাব, কিমান হ'ব 21, কিমান বাকী থাকিব 14, ঠিক আছে। 14 আমি কাক হৰণ কৰিম, এবাৰ 21ক হৰণ কৰিম, ঠিক আছেনে। 21ক হৰণ কৰিম, কেইবাৰ যাব, এবাৰ যাব, 14 হ'ব, থাকিব কিমান 7 বাকী থাকিব, 7ৰে আমি কাক হৰণ কৰিম, এবাৰ 14 হৰণ কৰিম। আমি প্ৰথমতে যিটো সংখ্যাই হৰণ কৰিছিলোঁ নেক্সট সেইটো সংখ্যাক আমি হৰণ কৰিম, 14 হৰণ কৰিম, কেইবাৰ যাব 7ৰে, দুবাৰ যাব, 14 হ'ল, গতিকে ভাগশেষ কিমান থাকিল 0, গতিকে আমি কি পালোঁ, 35 আৰু 21ৰ গ সাগু কি পালোঁ, 7 পালোঁ, ঠিক আছে। কালি আমি এইটো শিকিছিলোঁ নে নাই কেনেকৈ গ সাগু উলিয়াই, 35 আৰু 21ৰ গ সাগু আমি কি পালোঁ, 7 পালোঁ। এতিয়া 7টোৱে কাক হৰণ কৰিম, যিটো সংখ্যা বাকী আছিলে সেইটোক আমি হৰণ কৰিম, 7টোৱে কাক হৰণ কৰিম, 49ক, ঠিক আছে। 7 গুণ কিমান 49, হয়নে, গতিকে কিমান হ'ল, ভাগশেষ 0 হ'ল। গতিকে আমি 7ৰে লাষ্টত 7ৰে হৰণ কৰোঁতে আমি ভাগশেষটো কি পালোঁ, 0 পালোঁ। গতিকে 7টো হ'ব 35, 49 আৰু 21ৰ কি হ'ব, গ সাগু, বুজি পালেনে আমি কালি শিকা নিয়মটো দি। গতিকে আপোনালোকে মোৰ ইয়াৰ আগৰ ভিডিঅ'টো চাই ল'ব, ধুনীয়াকৈ বুজি পাব, তাত আমি শিকিছিলোঁ কেনেকৈ গ সাগু উলিয়াই। গতিকে কি হ'ল, 35, 49 আৰু 21ৰ গ সাগু কি হ'ল, গ সাগু মানে কি, এইচ চি এফ, গ সাগু কিমান পালোঁ আমি, 7 পালোঁ, ঠিক আছে। আমি সূত্ৰটোত আমি গ সাগু উলিয়াই ল'লোঁ, এতিয়া আমি কি উলিয়াব লাগিব, ল সাগু উলিয়াব লাগিব। ল সাগু কাৰ, লবকেইটাৰ, চৰি হৰকেইটাৰ, হৰকেইটাৰ কোনকেইটা, 12, 30 আৰু 40, 12, 30 আৰু 40ৰ আমি কি কৰিব লাগিব, ল সাগু উলিয়াব লাগিব। কালি আমি ল সাগু কেনেকৈ উলিয়াই শিকিছিলোঁ, গতিকে সেইদৰে আমি কৰিম, 12, 30, 40, ঠিক আছেনে। আমি প্ৰথমতে কিহে হৰণ কৰিম, দুয়ে হৰণ যায়নে নাযায় চাম, দুয়ে হৰণ যায়নে তিনিটাকে, 12কো হৰণ যাব, 30কো হৰণ যাব, 40কো হৰণ যাব, গতিকে আমি দুয়ে হৰণ কৰিম, দুয়ে 12ক 6বাৰ যাব, 30ক 15বাৰ যাব, 40ক 20বাৰ যাব, ঠিক আছে। আকৌ দুয়ে হৰণ কৰিম, কিন্তু কি হ'নো, দুয়ে 6কো হৰণ যায়, 20কো হৰণ যায়, দুয়ে 6ক কেইবাৰ যাব, 3বাৰ যাব, 15ক হৰণ নাযায়, গতিকে আমি 15 পাতিম, ঠিক আছে, আৰু 20ক কেইবাৰ যাব, 10বাৰ যাব। এতিয়া দুয়ে হৰণ যায়নে, 3ক নাযায়, 15ক নাযায়, কিন্তু 10ক যায়, গতিকে আমি দুয়ে আকৌ হৰণ কৰিম, দুয়ে 3 ঘৰণ নাযায়, গতিকে আমি কি পাতিম, 3 পাতিম, 15 ঘৰণ নাযায় আমি 15 পাতিম, 10ৰ ঘৰণ যায় কিহে, দুয়ে, গতিকে কেইবাৰ হ'ব, 5 যাব, 5বাৰ যাব, ঠিক আছে। এতিয়া দুয়ে হৰণ যায়নে নাযায়, এতিয়া আমি কিহে চাম, 3ৰে হৰণ যায়নে নাযায় চাম, 3ৰে 3 ঘৰণ যাব, 15 ঘৰণ যাব, 5ৰ ঘৰণ নাযায়, আমি 3ৰে হৰণ কৰিম। এতিয়া 3ৰে 3 কেইবাৰ যাব, এবাৰ যাব, 15 কেইবাৰ যাব, 3 5 গুণ, গতিকে আৰু 5ৰ ঘৰ নাযায়, গতিকে 5 হৈ থাকিব, ঠিক আছেনে। এতিয়া আমি কিহে হৰণ কৰিম, 3ৰে হৰণ যায়নে নাযায়, 4ৰে হৰণ যায়নে নাযায়, গতিকে আমি কিহে হৰণ কৰিম, এবাৰ 5ৰে হৰণ কৰিম, 5ৰে 1ৰ ঘৰ নাযায়, আমি 1 পাতিম, 5ৰে 5ক এবাৰ যাব, আৰু 5ৰে 5ক এবাৰ যাব, ঠিক আছে। আমি লাষ্টৰ লাইনটোত 111 পালোঁনে, আমি তেতিয়ালৈ হৰণ কৰি থাকিব লাগিব যেতিয়ালৈ আমি লাষ্টৰ লাইনটোত 111 নাপাম, ঠিক আছে। এতিয়া আমি যিহেতু লাষ্টৰ লাইনটোত 111 পালোঁ, গতিকে এই তিনিটা সংখ্যাৰ ল সাগু কি হ'ব, আমি যিকেইটা সংখ্যাৰে হৰণ কৰিছিলোঁ সেইকেইটাৰ পূৰণ ফল, গতিকে ল সাগু সমান কিমান হ'ব, ল সাগু সমান কিমান হ'ব, 2 পূৰণ 2 পূৰণ 2 পূৰণ 3 পূৰণ 5, ঠিক আছে। সমান কিমান হ'ব, 2 দুগুণ 4 4 দুগুণ 8 8 3 গুণ 24 24 5 গুণ কিমান হ'ব, 120, গতিকে আমি কি পালোঁ, হৰকেইটাৰ আমি ল সাগু কি পালোঁ, 120 পালোঁ, ঠিক আছে। আৰু লবকেইটাৰ গ সাগু আমি কিমান পাইছিলোঁ, 7 পাইছিলোঁ, গতিকে আমি আমাৰ সূত্ৰটোত কি পাতি দিম, গতিকে ভগ্নাংশকেইটাৰ গ সাগু কি হ'ব, হৰ লবকেইটাৰ গ সাগু, লবকেইটাৰ গ সাগু আমি কিমান পালোঁ, 7 পালোঁ, আৰু
সুতর কি আছিলে লব কেটার গ খাগো হরণ হর কেটার ল খাগো হর কেটার ল খাগো আমি কিমান পালো 120 পালো হয় নহয় আমি কি কইব লাগিব খাতক আমি 120 হন কইলো এইটোই হবো আমার দিয়া থাকা ভগ্নাংশ কেটার কি হবো গ খা ও ঠিক আছে না গটিকে 35/12 49/30 আর 21/40 গ খাগো আমি কিমান পালো 7/120 ঠিক আছে এইটো হবো আমার দিয়া থাকা যেটা ভগ্নাংশ আছে তার গ খা ও ঠিক আছে না এতিয়া আমি ল খা গুণো কেনেকৈ উলিয়াই ভগ্নাংশ সেইটো তার একটা উদাহরণ করে চাও হোকচোন ধরল আমি যিকোনো তিনটা ভগ্নাংশ লৈছো 1/3 5/6 আর 2/9 এই তিনটা ভগ্নাংশ আমি কি উলিয়াব লাগে এবার ল খা গু উলিয়াব লাগে ঠিক আছে ল খা গু ফর্মুলাটো আমি কি শিকিছিলো এলসিএম কার লব কেটার ঠিক আছে আর হর কেটার কি এইচসিএফ কার হর কেটার আমি লব কেটার লখাগুক হর কেটার যেটা গখাগুতে হরণ করি আমি যেটা পাম সেইটাই হব আমার এই ভগ্নাংশটোর ভগ্নাংশ কেটার কি হব লখাগু আমার এটা লব কি কি আছে চাওকছুন লব কি কি আছে 1/5/2 হরত কি কি আছে 3/6/9 ঠিক আছে এটা আমি কি করব লাগিব লব কেটার কি উলিয়াব লাগিব লখাগু উলিয়াব লাগিব সূত্রমতে হয়নে লব কেটার লখাগু আমি কেনে উলিয়াম 1/5/2 ঠিক আছে আমি এক হরণ করিম দুইয়ে হরণ যায় না একক না যায় পাঁচক না যায় কিন্তু দুইক যাব গতিকে আমি দুইয়ে হরণ করিম একক যেহেতু না যায় আমি এক হিসাবে পাতিম পাঁচটুক না যায় পাঁচ হিসাবে পাতিম দুইটুক যায় যেহেতু গতিকে আমি দুইটুক কেবা যাব এবার যাব এবার কিহেরে হরণ করিম চাকসুন তিনিয়ে হরণ না যায় ডাইরেক্ট পাঁচেরে হরণ যাব পাঁচেরে হরণ করলে কিমান হব একটুক হরণ না যায় পাঁচটুক এবার যাব আর একটুক হরণ না যায় আমি লাস্টর লাইনত কি পালো 1/1/1 পালো নে পালো গতিকে লব কেটার লখাব কি হব লব কেটার লখাব কি হব 2 × 5 আমি এই দুটা পূরণ করব লাগিব যিকেইটা হরণ কৈছিলো 2 × 5 সমান কিমান হব 10 আমি কিমান পালো লব কেটা আমি লখাব কি পালো 10 পালো হয়নে আমি এটা কি করব লাগিব হরকেটার গখাব উলিয়াব লাগিব হয়নে হরকেটা কি দিয়া আছে 3, 6 আর 9 গতিকে আমি 3, 6 আর 9ৰ গখাব উলিয়াও হওকচোন প্ৰথমতে তিনিয়ে আমি কাক হৰণ কৰিম ছ হৰণ কৰিম কেবা যাব দুবা দুই তিনি গুণ ছ ভাগে কিমান থাকিব শূন্য গতিকে তিনি আৰু ছৰ আমি গখাব কি পালো 3 পালো আৰু তিনিয়ে আমি 9টোকো হৰণ কৰি চাম হয় নহয় প্ৰথম দুটা সংখ্যাৰ গখাগ যিটো পাম সেইটোক আমি থাৰ্ড সংখ্যাটোক হৰণ কৰিম আমি 3 9 হৰণ কৰিম কেবা যাব 3 বা যাব 3 × 3 = 9 ভাগে কি হ'ল 0 গতিকে আমি কি পালো লাস্টত 3 আমি হরণ করোতে আমি ভাগ্য একটু 0 পালো গতিকে 3, 6 আর 9 গখাগু কি হব 3, 6 আর 9ৰ গখাগু কি হব গখাগু সমান কিমান হব 3 গতিকে আমি লব কেইটার লখাগু কি পালো 10 পালো ঠিক আছে আর হর কেইটার গখাগু কি পালো 3 পালো ঠিক আছে না গতিকে আমার যেটা ভগ্নাংশ দিয়া আছিলে ভগ্নাংশ কেটা যে দিয়া আছিলে ভগ্নাংশ কেটার লখাগু কি হব আমি লব কেটার এলসিএম কি পালো 10 পালো হরণ হর কেটার গখাগু আমি কি পালো 3 পালো গতিকে আমার দিয়া থাকা ভগ্নাংশ কেটার লখাগু কি হব 10/3 আপনাদের ধুনিয়াকে বুঝি পাইছেনে যদি আপনাদের এই সূত্র দুটা মনত রাখি লয় অতি সিম্পল হয় সূত্র দুটা এই সূত্র দুটা যদি মনত রাখি লয় তেনেহলে যিকোনো ভগ্নাংশ আপনাদের লখাগু বা গখাগু উলিয়াব পাৰিব ঠিক আছে এতিয়া আমি এটা ইম্পর্টেন্ট বস্তু এটা শিকিম সেইটো চাওকচোন কি সেইটো মানে কোয়েশনত আহে আপনাদের সেইটো নিয়ম যদি বুঝি পায় তেতিয়াহলে কোয়েশন সলভ করার সহায় হব ধরি লওয়া দুটা সংখ্যা কি এ আর বি আমি দুটা সংখ্যা কি লৈছো এ আর বি বুলি লৈছো ঠিক আছে সিহঁতৰ গখাগু কি এইচ সি এফ গখাগু কিমান এক্স আৰু এলচিএম কি হ'ব এলচিএম সমান ৱাই ঠিক আছে আমাৰ দুটা সংখ্যা দিয়া হৈ আছে এ আৰু বি দিয়া হৈ আছে ঠিক আছেনে সিহঁতৰ গখাগু এক্স বুলি দিয়া হৈ আছে আৰু লখাগু ৱাই বুলি দিয়া হৈ আছে ঠিক আছে প্ৰশ্নত এনেকৈ দিয়া থাকিব আপোনালোকক ঠিক আছেনে তেতিয়াহ'লে আমাৰ এটা ফৰ্মুলা বনে ফৰ্মুলাটো কি গম পাইছেনে এ পূৰণ বি সমান এক্স আৰু এক্স পূৰণ ৱাই ঠিক আছে এই ফৰ্মুলাটো আপোনালোকে মনত ৰাখিব দুটা সংখ্যাৰ পূৰণ ফল সিহঁতৰ গ খাগু আৰু ল খাগুৰ পূৰণ ফলৰ সমান এইটো মেইন থিয়ৰি হয়
এইটো আপোনালোকে মনত ৰাখিব। এইটো যদি মনত ৰাখে ধুনিয়াকে আপোনালোকে যিকোনো কোৱেশ্চন সলভ কৰিব পাৰিব। পৰীক্ষাত আপোনালোকে এনেকুৱা কোৱেশ্চন পাব, এটা সংখ্যা দিয়া থাকিব আৰু সংখ্যা দুটা গসাগু আৰু লসাগু দিয়া থাকিব, দ্বিতীয়টো সংখ্যা আপোনালোকে উলিয়াব দিব, ঠিক আছে। তেতিয়াহ'লে এই ফৰ্মুলাটোদি আপোনালোকে উলিয়াব পাৰিব, বা যিকোনো এটা সংখ্যা দুটা দিয়া থাকিব, সিহঁতৰ গসাগু দিয়া থাকিব, হয়নে, লসাগুটো আমাক উলিয়াব দিব। তেতিয়াহ'লে এই ফৰ্মুলাটো ইউজ কৰিলে হ'ল। তেনেকৈ যদি আমাক সংখ্যা দুটা দিয়া থাকে, এ আৰু বি দিয়া থাকে, আৰু সিহঁতৰ যদি এল চি এম দিয়া থাকে, তেতিয়াহ'লে আমাক যদি গসাগু উলিয়াব দিয়ে, তেতিয়াহ'লে এক্স সমান কিমান হ'ব, এ পূৰণ বি ডিভাইডেড বাই ৱাই। যদি আমাক এল চি এম উলিয়াব দিয়ে, সংখ্যা দুটা দিয়া থাকে আৰু গসাগু দিয়া থাকে, তেতিয়াহ'লে ৱাই সমান কি হ'ব, এ পূৰণ বি ডিভাইডেড বাই এক্স হ'ব। আপোনালোকে এইকেইটা সূত্ৰ ধুনীয়াকৈ, এইটো সূত্ৰ ধুনীয়াকৈ মনত ৰাখিব। এইটো সূত্ৰৰ ওপৰত যি কুৱেশ্যন আহে আমি আমাৰ নেক্সট ক্লাছটোত আলোচনা কৰিম। আপোনালোকে যদি মোৰ ভিডিঅ'টো ধুনীয়াকৈ বুজি পাইছে, তেনেহ'লে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব আৰু লাইক কৰি দিব। ধন্যবাদ।